ইরান তুরস্কের সম্পর্ক সহযোগিতামূলক হলেও কোনো কোনো ক্ষেত্রে তা প্রতিযোগিতামূলকও। এই দুই দেশের সম্পর্ককে কার্যত জটিল বলে বিবেচনা করা হলেও বর্তমানে এই দুই দেশের সম্পর্ক শিথিল হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে প্রতিবেশী দেশ তুরস্ক আবারও তেল আমদানি শুরু করেছে। গত মার্চ মাসে তুরস্ক ইরান থেকে 576 মেট্রিক টন এবং এপ্রিল মাসে 485 মেট্রিক টন তেল আমদানি করেছে বলে খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। ইরানের মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাতে সহযোগিতা ও সমর্থন করে তুরস্ক গত 4 বছর ধরে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল। তেল আমদানি বন্ধ করার আগে 2020 সালের অগস্ট মাসে তুরস্ক ইরান থেকে সর্বশেষ তেলের চালান গ্রহণ করে। এরপর তুরস্ক যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। ইরান থেকে নতুন করে তুরস্কের তেল আমদানির ঘটনা এই ইঙ্গিত দেয় যে আরও বেশি দেশ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল নিচ্ছে, যার অর্থ দাঁড়াচ্ছে এইসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের সহযোগিতা করা বন্ধ করে দিয়েছে। খবরে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বুলগেরিয়া এবং পোল্যান্ড চলতি বছর ইরান থেকে তেল আমদানি করেছে। বুলগেরিয়া গত বছরের তুলনায় চলতি বছর ইরান থেকে তেল আমদানি শতকরা 113% বাড়িয়েছে। গত বছরের প্রথম 3 মাসে বুলগেরিয়া ইরান থেকে 314 মেট্রিক টন তেল আমদানি করেছিল। জানা গেছে চলতি বছরের মার্চ মাসে পোল্যান্ড ইরান থেকে 19 মেট্রিক টন তেল আমদানি করেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্রার্থী জর্জিয়া চলতি বছরের প্রথম 3 মাসে ইরান থেকে 544 মেট্রিক টন তেল আমদানি করেছে। অবশ্য দেশটি গত বছরের একই সময়ে 974 মেট্রিক টন তেল আমদানি করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের আরও একটি দেশ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল আমদানি করতে আগ্রহী। প্রসঙ্গত, ইরান বর্তমানে সবচেয়ে বেশি তেল এশিয়ার বাজারে বিক্রি করছে। ইরানের দৈনিক তেল উৎপাদন 16 লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। এদিকে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে যে প্রভাব প্রতিপত্তি ছিল তা কমতে দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল হামাস সংঘাতে ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের যে অন্ধ সমর্থন তাই এর পেছনে দায়ী। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার এরূপ উপেক্ষাকে দেশগুলোর ইসরায়েলের প্রতি পরোক্ষ বিরোধিতার প্রতীক বলেও মনে করছেন বিশ্লেষকরা।